আমরা আল্লাহ রাসুল হিসাবে কি ইমান আনলাম? একই সাথে কোরআন করিমে আমার হাদিস শরীফে আছে, মুখে রাসুল বলবে মুখে ইসলাম বলবে কিন্তু ওরা ইসলাম হবে না, এটা কোরআন করিমে এবং হাদিস শরীফে বিভিন্ন ভাবে উল্লেখ আছে। তাহলে ওয়াবি সালাফি শিয়া কাদিয়ানিদের সাথে রাসুল বলার, আমি রাসুল বলার ডিফারেন্সটা কোথায়? একই একই হলে তাহলে ওরা আর পাতল হবে না, ওরাও হক হয়ে যাবে। আর ডিফারেন্স হলে আকিদের ডিফারেন্সটা কি? এটা এগুলো সবগুলো এবং ইসলামের আসল রূপরেখা কি? ইসলাম কি অরাজনৈতিক না পূর্ণাঙ্গ? ইসলাম কি শুধু ভাইদের লিঙ্গভিত্তিক কোনো লিঙ্গবাদী ধর্ম, নাকি ভাই বোন সবার? আমি কলেমায় কি মানে কি ধর আমার অস্তিত্বের সবারটা কিভাবে নিলাম, যে আমার আমার আত্মা সবটা কোন নামে গঠিত হবে, তার আলোকে আমার আত্মা জীবন চলবে, কিন্তু এখন কিভাবে চলতেছে? তো আমি ইসলাম দাবি করলে ইসলামের বিপরীত সব মিথ্যা থেকে কি আমি বেঁচে থাকবো না? আমি কোনো মিথ্যার অনুসারী হয়ে বাতালের অনুসারী হয়ে মিথ্যাটাকেই শরীয়তগতভাবে বাতাল বলা হয়। তাই মিথ্যা বলতে সেটা বিশ্বাসগত মিথ্যা, এমনি একটা লোক বললো মিথ্যা কথা বললো সেটা না, একটা একটা ছেলে অঙ্কে ভুল করলো দুই দিয়ে মাছ লিখলো এই মিথ্যা না, বা একটা লোক এই কাজটা করেও করে নেয় বললো না করেও করছে বললো এইসব মিথ্যা না, সব টেকনিক্যাল বিষয় না। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে জীবন জগতের মৌলিক সত্যের ব্যাপারে, অস্তিত্বের ব্যাপারে সত্য মিথ্যার ইমান কুফর হচ্ছে পার্থক্য, সেটাই সেটাকেই এই সেই মিথ্যাটাকেই বাতিল বলা হয়। তো কোনো বাতিল যেটা ইমানের বিপরীত, কলমের চেতনার বিপরীত, কোনো বাতিলে গেলে আমি মুসলিম আছে কিনা, তো এই বাতিল ইসলামের ছদ্মবেশেও আছে। ওয়াহাবি সালাফি শিয়া কাদিয়ানি বিভিন্ন বাতিল মুয়াবিয়া যুদ্ধের দল, একই সাথে ইসলামের বিপরীত বিভিন্ন ধর্ম আছে। তো আমি সেখানে কিছু ইসলাম থেকে কিছু নিলে তাহলে আমি আর মুসলিম আছি কিনা, ঠিক ইসলামের সরাসরি কলেমার সরাসরি বিপরীত মতবাদ পৃথিবীতে যেটা সেটার নাম নেশন ম্যাটারিয়ালিজম, বস্তুবাদ। আমি যদি বস্তুবাদী হই, বস্তুবাদী চেতনার ধারক হই, বস্তুবাদী জাতীয়তাবাদের অনুসারী হই, বস্তুবাদী মত পথ দর্শনের ধারক হই, বস্তুবাদী সেন্সে চেতনা যদি আমার জীবন চলে, আমি ওদের স্ট্রাকচার, ওদের রাজনীতি, ওদের রাষ্ট্রকাঠামো, বস্তুবাদের জাতীয়তাবাদের চেতনার ভিত্তিতে আমার জীবন হয়, মন হয়, মগজ হয়, চিন্তা হয়, সংস্কৃতি হয়, রাষ্ট্র হয়, বিশ্ব হয়, তাহলে আমি কলেমার মধ্যে আছি কিনা? মতেই নাই। কিন্তু তারপরে আমি ইসলাম দাবি করছি, মুসলিম দাবি করছি, যেন একটা মুসলিম একটা চৌধুরী ভূঁইয়ার মতো উপাধি, যে ধর্মের লবি হোক লোক হবে হোক, করিমুদ্দিন চৌধুরী আছে, হরিশচন্দ্র চৌধুরী আছে, তো মানে এই ধরনের বানিয়ে ফেললাম না, এটা হবে না। তো এভাবে অনেক প্রশ্ন আছে, শতাধিক প্রশ্ন আছে, শতাধিক শতের ঊর্ধ্বে মানে পয়েন্ট রয়ে গেছে, যে পৃথিবীতে কোনো মানুষ আর এখন মানুষ নাই, তার মানব সত্তা হারিয়ে গেছে, মানব জীবনের সংজ্ঞাও নাই, এবং মানব জীবনের যে রূপরেখা কোনো কিছুই নাই, ঠিক একই সাথে ইমানেরও কোনো সংজ্ঞা নাই, ইসলামেরও কোনো সংজ্ঞা নাই, যা তা ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, আবর্জনা মলমূত্র শয়তানের মলমূত্র এগুলোকে চালিয়ে দেওয়া হচ্ছে। তো সেখান থেকে রিয়েল ইসলামকে আবার তুলে ধরা, রিয়েল ইসলাম খুঁজে পাওয়া, নিজেরা রিয়েল ইসলামের ধারক হওয়া, একই সাথে ইসলামের আকিদাগত দিক বিশ্বাসগত দিকের সাথে সাথে সেই বিশ্বাসের ভিত্তিতেই যে ইসলামের ভিত্তিতে জীবন কীভাবে চলবে, জীবনকে কে নিয়ন্ত্রণ করে, জীবন জীবন কিভাবে চলবে, শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে, আইন বিচার ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, জীবনের যে রূপরেখা, এটা এটা চলার যে মানে রাষ্ট্রগত বিশ্ব ব্যবস্থাগত একটা দিক আছে, একটা বিশাল নিয়ন্ত্রণকারী দিক, সেই দিকে ইসলামের দিকদর্শনটা কি, আমরা মুসলমানদের জন্য কি, সব মানুষের জন্য কি, সেই যে রূপরেখা যেটাকে প্রচলিত ভাষায় রাজনৈতিক দিকদর্শন বা রাজনৈতিক রূপরেখা বলে, সেক্ষেত্রে আমাদের ইসলামের রূপরেখা কি, এটা একই সাথে সব মানুষের জন্য যে জীবন জগতের জন্য মানে যে প্রাকৃতিক রূপরেখা আল্লাহ তাআলা দান করেছেন, আমরা মুসলমান হিসাবে সেটাকে ইসলামের রূপরেখা বলি, আর মানুষ বা মানবিক দিক থেকে সেটা মানব জীবনের প্রাকৃতিক রূপরেখা বলি, মানব জীবনের প্রাকৃতিক যে রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, এবং সেটা গড়ে তোলার বা সেটার বিপরীতটা থেকে বাঁচার যে নীতি, যে মানবতার রাজনীতি, এই বিষয়গুলো কোনো কিছুই এখন কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা কোথাও নাই, এর বিপরীতটা আছে, বিপরীতটা কায়েম আছে। তাই আমাদের রিয়েল ইসলামকে আত্মিক রাজনৈতিক সব দিক থেকে তুলে ধরা এবং ইসলামের নামে ধোকা থেকে বাঁচা, সেজন্য মুসলিম জাতিকে রক্ষা করা, সেজন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট নামে আমরা আমাদের ইমানের দায়িত্ব সবাই মিলেমিশে পালন করা, এটা একটা মানে দায়িত্ব কর্মসূচি, আসল ইসলামের রূপরেখাটাকে সাংগঠনিকভাবে কার্যকর করা, তুলে ধরা, আর একই সাথে সব মানুষকে যে আমরা বাঁচানো, সব মানুষকে বাঁচানোর জন্য যে ইমানের দায়িত্ব আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এবং সব মানুষকে বাঁচানোর যে মানবিক দায়িত্ব মানবতাকে রক্ষা করা, মানব জীবনকে মিথ্যার শক্তি থেকে বাঁচানো, মানুষকে মানুষ হিসেবে
তৈরি করার যে চেষ্টা মানুষকে অমানুষ বানিয়ে ফেলার একটা ষড়যন্ত্র, সেখান থেকে মানুষ মানবতাকে, মানব জীবনকে মানুষ করে ফেলা, যেন মানুষ সত্য মিথ্যা বুঝতে পারে, মানুষ সত্যের উৎস রাসালাতাল্লাহ হিসাবে চিনতে পারে, জীবনের ঠিকানা করতে জীবন কেন তৈরি, এবং মানুষকে ঠিক একই সাথে বস্তুবাদ থেকে, অধর্ম উগ্রবাদ থেকে মানে বাঁচানো, এবং রাজনীতির নামে, রাষ্ট্র ব্যবস্থার নামে বর্তমানে যে দুর্নীতি, খুন, জুলুমের নীতি, শোষণ, লোপের নীতি, এখান থেকে সব মানুষকে বাঁচানো, ইসলামকে, মুসলিম মিল্লাতকে, সব মানুষকে বাঁচানোর জন্য, সব মানুষকে নিয়ে কাজ করার জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেগুলেশন, রেগুলেশন অফ লাইফ, এভাবে রেগুলেশন অফ হিউম্যান এন্টিটি, সেটার পলিটিক্যাল এবং ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্রাকচার, যে রাষ্ট্র ব্যবস্থাগত যে স্ট্রাকচার, বিশ্ব ব্যবস্থাগত যে স্ট্রাকচার যেটা জীবজগৎকে নিয়ন্ত্রণ করে, যে স্ট্রাকচার যদি ইমান বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী অপশক্তির হাতে যদি জীবন জগতের নিয়ন্ত্রণ যায়, তাহলে সেখানে সত্যরুদ্ধ হয়ে যায়, মিথ্যা বলপূর্বক চাপিয়ে দেওয়া হয় ক্ষমতার জোরে, এবং অধিকার স্বাধীনতা নস্বাত হয়, রুটি রুজি লুট হয়, খুন, জুলুম, অবিচার চলে যায়। আজকে আমরা দুনিয়ার অনেক জায়গায় দেখতে পাচ্ছি, কম বেশ সারা দুনিয়াতেই এক এক জায়গায় এক এক মাত্রায়, আজকে গাজা, ফিলিস্তিন থেকে শুরু করে সব জায়গায় এই যে ভয়ঙ্কর অবস্থা, এখান থেকে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাইকে বাঁচানো, তাই মানে সত্যের যে ইমানগত দিক, সত্যের যে জীবনগত দিক, দুই দিকে কাজ করার জন্য আমরা আমাদের মুসলমান ভাই বোনদের মধ্যে কাজ করার জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এই নামে, এবং সব মানুষকে নিয়ে কাজ করার জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। তো এই কাজগুলো করা বলতে বোঝায় কৃষক জনসেবা নয়, কৃষক শীতের কম্বল বা এই বন্যার মুড়ি ত্রাণ, এটা না, সব মানুষকে মানবতাকে রক্ষা করা, এরপর সব মানুষকে তাকে যেন কেউ গঙ্গিবদ্ধ আত্মাকে নষ্ট করতে না পারে, জীবনের অধিকার স্বাধীনতাকে নষ্ট করতে না পারে, মানুষকে যেন অমানুষ বানিয়ে রাখতে না পারে, সব মানুষ যেন মানবিক মানুষ হয়, সে মানবিক মানুষটা যেন আবার ইমানি মানুষ হয়, মানবিক মানুষ, ইমানি মানুষ, ইমানি মানুষ হলে তিনি মানবতার সাথে তো একাকার থাকবেনই, কারণ মানবতা ইমানের অবিচ্ছেদ্য অংশ, সব মানুষকে ভালোবাসা, সব মানুষের কল্যাণ সাধন করা, সব মানুষকে মিথ্যা জুলুম, খুন, অবিচার থেকে বাঁচানো, এগুলো ইমানদারের জন্য ইমানের দায়িত্ব, মানুষ হিসাবে মানবিক দায়িত্ব। তো এভাবে জন্য আমরা মানে কাজ করা বলতে বোঝায় একটা হোল রেভলিউশন, নিজের আত্মাকে সব মিথ্যা থেকে মুক্ত করে, নিজের আত্মাকে মানবতাকে উদ্ধার করা, মানবতাকে ইমানি আত্মায় পরিণত করা, এরপর মানুষ হিসাবে সব মানুষকে বাঁচানোর সম্মিলিত দায়িত্ব, প্রচলিত যে ধর্মের নামে এবং জাতীয়তাবাদের নামে যে বিষাক্ত, হিংস্র, পাশবিক অপরাজনীতির দস্যুতন্ত্র, স্বৈরতন্ত্র, টাইরানিজম এখন আছে, তাকে ভেঙে কিভাবে সব মানুষকে, জীবনকে, স্বাধীনতাকে উদ্ধার মুক্ত করা যায়, সত্য সত্যের প্রবাহ আবার কিভাবে চালু করা হয় যায়, যে প্রবাহটা রুদ্ধ হয়ে গেছে, হিউম্যানিটি রেভলিউশনটা একটা মানব জীবনের সার্বিক, এর বাহিরে মানব জীবনের একটা নিঃশ্বাস নেয়, আর যদি থাকে সেটা মিথ্যার নিঃশ্বাস, সেটা অন্ধকারের নিঃশ্বাস, সেটা শয়তানের নিঃশ্বাস, সেটা সত্যের বিরুদ্ধে তার অস্তিত্বের নাম, জুলুমের পক্ষে, মিথ্যার পক্ষে, শয়তানের পক্ষে তার মান, তার মানে অস্তিত্বের নাম, আল্লাহ রাসুলের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে তার অবস্থানের নাম, সেটা তো সেটাই এখন চলছে, সেটার বিরুদ্ধে পৃথিবীতে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের বাহিরে, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের বাহিরে আর কোনো কণ্ঠ নেই, আর কোনো প্রতিবাদ নেই, আর কোনো দিশা নেই, আর কোনো কর্মসূচিও নাই, কিছুই নাই, এই জন্য এই দিশাই কর্মসূচিটা, এটা অস্তিত্ব রক্ষার, মানবাত্মা, মানব জীবন আর মানবতার দুনিয়া গড়ার, বিপরীত শক্তি থেকে আত্মা জীবন জগতকে মুক্ত করার, এবং ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের মাধ্যমে ইমানদার হওয়া, ইমানদার সংখ্যা ফিরে যায় না, এবং আবার সবাইকে প্রকৃত মুসলিম বানানো, প্রকৃত ইসলামকে দুনিয়ার বুকে আবার তুলে ধরা, বহু ইসলামকে একাডেমিক ভাবে বিদ্রিত করা, তাই বিষয়টা এত এত জরুরি, যেটা মানে জীবন রক্ষা বললেও কম বলা হয়, কেউ মারা গেলে সে জাহান্নামে যাবে না যদি ইমান থাকে, কিন্তু আত্মিক মৃত্যু হলে সে অবশ্যই জাহান্নামে যাবে, কোনো মিথ্যার সহযোগ হলে সে জাহান্নামে যাবে, তার দুনিয়ার জীবন কুফুরের উপর কাটবে, আল্লাহ আল্লাহ ইসলামের শত্রু হবে, তার জীবন মিথ্যার দাসত্বে, মিথ্যার অংশে, মিথ্যার একটা সৈনিক হিসেবে তার জীবন দুনিয়াতে যাবে, এবং আখেরাতে সে অনিবার্য জাহান্নামে যাবে, তার দুনিয়া আখেরাত দুনিয়া জাহান্নাম শেষ হবে, তাই সবচেয়ে জরুরি সব মানুষের জন্য হিউম্যানিটি রেগুলেশন,
থেকে মুক্ত করার জন্য, জীবনকে মুক্ত করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেওয়া সব অধিকার নিরাপত্তা পাওয়ার জন্য, খুন জুলুম অবিচার থেকে শোষণ রূপ থেকে বাঁচার জন্য, মানুষ মানবতার দুনিয়া আবার তৈরি করা, মানবাধিকার ফিরে পাওয়া, জীবনের স্বাধীনতা ফিরে পাওয়া, কাকে স্বাধীনতা বলে সেটা বোঝা, বর্তমানে স্বাধীনতার নামে ধোকা প্রতারণা চলতেছে, এখন রাষ্ট্রীয় স্বাধীনতার নামে যেগুলো বলা হয় এগুলো আসলে স্বাধীনতার নামে ধোকা প্রতারণা, কোনো ব্যক্তি স্বাধীন নয়, কোনো রাষ্ট্রও স্বাধীন নয়, এগুলো রাষ্ট্রও নয়, স্বাধীনতা তো দূরের কথা, বর্তমানে যে রাষ্ট্রগুলো আছে এগুলো বিভিন্ন একক ধর্মের নামে, একক মতবাদের নামে, একক জাতীয়তাবাদের নামে বিভিন্ন গোষ্ঠীর এগুলো কতগুলো কারাগার কষাইখানা, এগুলো মিথ্যাকে চাপিয়ে দেওয়ার, সত্যকে রুদ্ধ করার, অধিকার স্বাধীনতা হরণে রুটি রুজি লুট করার কতগুলো আখড়া, এগুলো রাষ্ট্র নয় পৃথিবীতে, ইমানের দৃষ্টিতে এবং মানবতার দৃষ্টিতে কোনো রাজনীতিও নাই, আছে দস্যুনীতি, কোনো রাষ্ট্রও নাই, আছে এক গোষ্ঠীর কারাগার, দস্যুতন্ত্র, এগুলো সত্য এবং মানবতার বিরুদ্ধে ভয়ঙ্কর অপরাধ। এই অবস্থায় আমরা জীবনের সঙ্গে, আমি মানুষ হিসেবে আমার জীবনের ভিত্তি কি, উৎস কি, আমার গন্তব্য কি, আমার জীবনের রূপরেখা কি, আমার জীবনের রাজনীতি কি, জীবনের রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা কেমন, এর বিপরীতটা কেমন, এটা বুঝে নেওয়া। আমি মানুষ এই সংজ্ঞাটুকু নাই, এবং এই সংজ্ঞাটুকু জাতীয়তাবাদের মধ্যে দিয়ে বিলুপ্ত, বস্তুবাদের মধ্যে দিয়ে বিলুপ্ত, এবং মিথ্যা অন্যায় জুলুম অবিচার বর্ডারকে কবুল করার মধ্যে দিয়ে মানে মানব সত্তার মৃত্যু ঘটে গেছে, সে আল্লাহ তাআলা থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তথা সত্যের উৎস থেকে, অস্তিত্বের উৎস থেকে, অস্তিত্বের মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনের শত্রুর হাতে আমাদের জীবন আত্মা সবকিছু চলে গেছে ইবলিস এবং তার এজেন্টদের হাতে, তাদের নিয়ন্ত্রণে, মিথ্যা এবং জুলুমের ধারকদের অসত্যের জীবনের শত্রুদের নিয়ন্ত্রণেই আমাদের জীবন সবকিছু চলছে, এবং আমরা সবাই সেটা মানে এত অন্ধ যে আমরা সেটা বুঝতে অক্ষম, আমরা ওদেরকে জিন্দাবাদ দিচ্ছি, ওদেরকে সহযোগিতা করছি, এবং নিজের পথ ভুলে গেছি, নিজেকেই ভুলে গেছি, নিজের স্রষ্টাকে, স্রষ্টার রেসালাত থেকে বিচ্ছিন্ন এবং ভুলে গেছি আমাদের নিজের পথ, আবার নিজের পথে ফিরে আসা, মানুষ হিসাবে মানুষ মানবতার দুনিয়া আবার তৈরি করা, এবং আত্মা এবং জীবন জগৎকে সত্য বিরোধী, জীবন বিরোধী, স্রষ্টা বিরোধী, সৃষ্টি বিরোধী যে অপশক্তি তা থেকে মুক্ত করা। আর এর সাথে সাথে আমরা যারা মুসলিম দাবি করে রিয়েল ইসলাম খুঁজে পাওয়া, দুনিয়ার অন্য সব মানুষের কাছেও একাডেমিক ভাবে ইমান কুফর চিহ্নিত করে, সত্য মিথ্যা চিহ্নিত করে, সত্যের উৎস আল্লাহর সংযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনানো। প্রণবীর যদি কেউ হয়ে যায়, সে আল্লাহর হলো, সে নিজের হলো, আর যে কেউ প্রণবীর হতে পারল না, সে সত্যের উৎস থেকে বিচ্ছিন্ন, সে মিথ্যার মধ্যে নিমজ্জিত, তার কোনো অস্তিত্ব থাকবে না। সুন্নি মুভমেন্ট নামে রিয়েল ইসলাম, আমরা মুসলিম হিসাবে আমাদের নিজের ইমান এবং ইসলামকে বাঁচানো, আর একই সাথে ইসলামের দায়িত্ব হিসাবে অপরদিকে মানুষ হিসাবে, মানবিক দায়িত্ব হিসাবে রেগুলেশন অফ লাইফ, এটা মানবতাকে রক্ষার, মানব জীবনকে রক্ষার, মানবতার দুনিয়া কায়েম করার এক মহা বিপ্লব, যা না হলে কেউ মানুষ হবে না, মানবতার দুনিয়া হবে না, অমানুষ থাকবে, মানবতার শত্রু থাকবে, এবং মানবতা বিরোধী রাষ্ট্র, মানবতা বিরোধী দুনিয়া থাকবে, যেটা মিথ্যার ভিত্তিতে মিথ্যাকে কায়েম করবে, সবাইকে সত্যের শত্রু বানাবে, সত্যকে তার থেকে চির আড়াল করে রাখবে, মৃত্যুর আগে সে কখনো আর সত্য খুঁজে পাবে না, কিন্তু মৃত্যুর পরে সত্য খুঁজে পেলে লাভ নাই, তাকে দুনিয়াতে সত্য খুঁজে পেতে হবে, এই সত্য জীবনের সত্য এবং আসল সত্য, মূল সত্য সেখানে পৌঁছানো। তাই হিউম্যানিটি রেভলিউশন এত জরুরি যে এটা ছাড়া কেউ মানুষ দাবি করলে সেটা সত্য হবে না। আর ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ইমানের সংগঠন, ইমানের দিশা, ইসলামের পূর্ণাঙ্গতার দিশা, সেখানে না আসলে কেউ মুসলিম হবে না। কিভাবে এই বিষয়গুলো এখন আমরা অ্যানালাইসিস করব, সেটা একদিনে, এক মাসে, বছরেও শেষ হবে না, এটা একটা বিশাল বিষয়, কিন্তু আমরা এই জন্য বুঝতে হবে, রেগুলার যাতায়াত যোগাযোগ রাখতে হবে, প্রশ্ন উত্তর আলাপ আলোচনা হতে হবে, সেজন্য দিস ইজ দি ইনস্টিটিউশন, ইমানের ইনস্টিটিউশন, দিনের ইনস্টিটিউশন, জীবনের ইনস্টিটিউশন, যে আমরা আমাদের সব মানুষের জন্য, সারা ওয়ার্ল্ডের সব মানুষের জন্য নিজের জীবন বুঝার যে স্কুল, যে বিশ্ববিদ্যালয়, সেটার নাম ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এবং আমরা মুসলমানদের ইসলাম বুঝার, ইসলাম খুঁজে পাবার, ফিরে পাবার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিচ্ছিন্ন বন্ধন আবার যুক্ত করার যে কেন্দ্র, সেটাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট হিসাবে আছে। তা নিছক প্রচলিত অর্থে দলমত নয়, অস্তিত্ব রক্ষা, জীবন রক্ষা, জাহান্নাম থেকে বাঁচা, সব মিথ্যা থেকে বাঁচা, আল্লাহ আল্লাহ হাবিবের হয়ে থাকা, কেন যেন কোনো রকমের কোনো মিথ্যা আমাদেরকে গ্রাস করতে, আমাদের আত্মা মন মগজকে নিয়ন্ত্রণ করতে, আমাকে মিথ্যার দাস বানাতে, সত্য থেকে বিচ্ছিন্ন করতে না পারে, তাই
মাল্টিমিনিটি রেভলিউশন আর জীবন একাকার বিষয়, পার্সনি মুভমেন্ট আর ইমান একাকার বিষয়।